সমস্যাটা হয়েছে কি, মনে করেন বিশাল সমুদ্রে একটা ছোট নৌকা, এই নৌকার উপরে আপনারা চাচ্ছেন যে একটা দ্বীপের সমস্ত মানুষ একবারে পার করতে, এটা সম্ভব না। এটার উপরে এত এক্সপেকটেশন বাড়িয়ে ফেলছেন যে এটা তো কয়েকদিন পরে নাকানি চুবানি খাবে শিল্পী সমিতি যা দেখছি। এটা হচ্ছে শিল্পীদের শুধুমাত্র স্বার্থ সংরক্ষণের জন্য, শিল্পীদের ভালো মন্দ দেখবে, এদের কিন্তু চলচ্চিত্রের কিভাবে পরিবর্তন হবে না হবে এটা কিন্তু শিল্পী সমিতির দায়িত্ব না এবং কাজও না আমি মনে করি। এটার কাজ হচ্ছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট সুন্দর সুন্দর পলিসি তৈরি করবেন, সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, যে এনভায়রনমেন্টের কারণে নতুন নতুন যারা লগ্নিকারক আছেন, ছবির প্রোডিউসার আছেন, তারা এখানে লগ্নি করবেন। যতক্ষণ না পর্যন্ত লগ্নিকারকরা তাদের লাভের টাকা এখান থেকে না নিতে পারবেন বা ব্যবসা সফল না হতে পারবে, ততক্ষণ তারা এখানে লগ্নি করবে না। তো সেই পরিবেশটা ক্রিয়েট করতে হবে, সেই পরিবেশ ক্রিয়েটের জন্য যদি শিল্পী সমিতির সাহায্য লাগে বা শিল্পী সমিতির সহযোগিতা লাগে, সেটা শিল্পী সমিতি অবশ্যই করবে এবং শিল্পীরাও করবে, কিন্তু শিল্পীরাই কিন্তু চলচ্চিত্র সম্পূর্ণ ডেভেলপ করতে পারবেন, এটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। এখান থেকে প্রথমে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আর ইলেকশনের জন্য দেখছি যে ছবি বিশাল কিছু হয়ে যাবে, চলচ্চিত্র চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের টোটালি রং ধারণা। কোনো কিছুই চেঞ্জ হবে না, কোনো কিচ্ছু চেঞ্জ হবে না। হয়তো শিল্পীদের স্বার্থের জন্য কিছু কিছু নতুন নতুন আইডিয়া তৈরি হতে পারে, কাজ হবে, এইটুকুই। এর চেয়ে বেশি কোনো কিছু আশা করেন না এদের কাছ থেকে, যারাই পাশ করে আসুক না কেন, এর চেয়ে বেশি কিছু তাদের কাছ থেকে আশা করেন না প্লিজ। হ্যাঁ, চলচ্চিত্রের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট পলিসি দিবে, 5 বছর মেয়াদি 10 বছর মেয়াদি পলিসি দিবে, সেই পলিসি মোতাবেক কাজ হলে একটা সুন্দর জিনিস বেরিয়ে আসবে। আপনি ছোটোবেলায় গ্রামে থাকতেন, ঠিক আছে, গ্রামে একটা ছোট্ট ওই যে ডিসপেন্সারিতে হয়তো একটা ছোট ডাক্তার বসতেন, আপনাদের অসুখ হলে, আপনার মা বাবা অসুখ হলে বা আপনি ছোটোবেলায় অসুস্থ হলে তার কাছে গিয়ে একটা ওষুধ খেয়ে ভালো হয়ে যেতেন। কিন্তু আপনি যখন বড় হলেন তখন কিন্তু আপনার অসুখ হলে আপনি কিন্তু সেই পাড়া মহল্লার ট্রিটমেন্টে যান না, আপনি কোথায় যান, হয় ঢাকা শহরের সবচেয়ে বড় হসপিটাল যেখানে আছে, বড় ডাক্তার যেখানে আছে ওইখানে, না হলে আপনি বিদেশে চলে যাচ্ছেন। কারণ আপনার জন্য এখন সমস্ত কিছু উন্মুক্ত, আপনার চাহিদা বেড়ে গেছে, আপনার লিভিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তো সো আপনি যেখানে আকাশ উন্মুক্ত, আপনার মানে মনের যে এন্টারটেনমেন্ট সেটার জন্য আপনি সব কিছু যেখানে খুশি সেখান থেকে দেখতে পাচ্ছেন। সো আমাদেরও প্যাটার্ন চেঞ্জ করতে হবে, আমাদেরও কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এটাকে অনেক হাইলি নিয়ে যেতে হবে। সেই রিচ করার মতন লোকের অভাব আছে এখন বাংলাদেশে বর্তমানে, যে যত কথা বলুক। এটার কারণ হচ্ছে কি জানেন, আমরা যারা পুরনোরা যারা ছিলেন বা অনেক সিনিয়র যারা ছিলেন তারা কেউ জায়গা ছাড়তে চাচ্ছেন না, সবাই মনে করছে আমরা এটা আমাদের নিজস্ব সম্পত্তি। আমি আজকে 20 বছর আগে আমি একটা কিছু একটা কাজ করেছি, এটা মনে আমার নিজের প্রপার্টি, 20 বছর আগে আমি যে কাজটা করেছি, আমি যে অভিনয় করেছি বা আমি যে ছবিটি বানিয়েছি সেটা সেই সময়ের জন্য হয়েছে। এখনকার সময়টা পার করার জন্য নতুনকে নতুনদের আমন্ত্রণ জানাতে হবে, নতুন টেকনিশিয়ানদেরকে আমন্ত্রণ জানাতে হবে, তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, নতুন প্রডিউসারদের আসার সুযোগ করে দিতে হবে, নতুন ডিরেক্টরদের কাজ করার সুযোগ করে দিতে হবে। যখনই নতুনরা কোনো কাজ করতে আসতেছে তাদেরকে আমরা জায়গা ছাড়ছি না, তাদেরকে কীভাবে সাইড করে দিব সেই ধ্যান ধারণায় প্রত্যেকটা সময় এটা লক্ষ্য নিয়ে আপনারা ভালো করে সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন, তাদের ছবিকে আমরা কখনোই অ্যাপ্রিসিয়েট করতেছি না। যে ছেলেটা নতুন অভিনয় করছে, যে ডিরেক্টরটা নতুন কাজ করছে, যে প্রডিউসারটা নতুনভাবে ছবি বানায়, তাকে কেউ আমরা অ্যাপ্রিসিয়েট করছি না, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সে যেন এখান থেকে বেনিফিটেড হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। তাহলে নতুন নতুন এখানে টেকনিশিয়ান আসবে, প্রডিউসার আসবে, সবাই আসবে। আমাদের দেশে ব্রিলিয়ান্ট আর্টিস্টও আছে, ব্রিলিয়ান্ট প্রডিউসার আছে, ব্রিলিয়ান্ট ডিরেক্টরও আছেন, তাদেরকে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে, না হলে এই সমিতির ইলেকশন দিয়ে কোনো দিন ফিল্মের ডেভেলপ হবে না, আপনি লিখে রাখতে পারেন। আমার আসার ইচ্ছা ছিল হচ্ছে বিকালের দিকে এসে ভোট দিয়ে চলে যাব, কিন্তু সকালবেলা ঘুমের থেকে ওঠার পর নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করেছি যে প্যান্ডামিকের মধ্যে এত তাড়াতাড়ি যাব, কিন্তু নিজেকে আর পারলাম না সামলে রাখতে, যে না অনেকদিন পর অনেকের সাথে দেখা হবে, কখন কে চলে যাচ্ছে ঠিক নেই, সেই জন্যই কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি। এবং বিশেষ করে অনেক শিল্পীর সাথে দেখা হচ্ছে, অনেক সিনিয়রের সাথে দেখা হচ্ছে, বিশেষ করে অনেক মানে যাদের সাথে জীবনে প্রথম কাজ করা শুরু করেছে, একজন আমার সাথে সহশিল্পী ছিলেন, নাচের অভিনয় করতেন, তার সাথে দেখা হলো, এরাই কিন্তু আমাদেরকে পথ চলা সামনের দিকে শিখিয়েছে। হ্যাঁ, তো এদেরকে দেখে মানে নিজের এই যে কালো সানগ্লাস পরেছি ইচ্ছা করে নিজের চোখের পানি ঢাকার জন্য আর কি, আবেগটাকে ঢাকার জন্য, একটা অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি কথা মানে। আর বিশেষ করে একটা থ্যাংকস জানাই, আজকের পরিবেশটা সত্যি অসাধারণ, বাংলাদেশ পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে গেট থেকে তারা এরকম একটা রেস্ট্রিকশন করে দিয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে জেনুইন শিল্পী এবং জেনুইন জার্নালিস্ট যারা আছেন কেবলমাত্র তারাই আসছেন,
এটা খুবই একটা মানে প্রশংসার দাবিদার। তার গতকালকে দেখছিলাম যে 428 জন শিল্পীর মধ্যে 1100-1200 এরকম অ্যাপ্লিকেশন আছে ভিতরে ঢোকার জন্য। অবাক হয়ে গেলাম যে আমার একদিক দিয়ে ভালো লাগে যে ঠিক আছে। আর এই রেস্ট্রিকশন বাদ দিলে আপনার ভিতরে এসে মনে হচ্ছে যে 90-এর দশকের ওই ফিলটা পাচ্ছেন এখন? সত্যি কথা কি, আজকে বাতাসের মধ্যে কেমন যেন একটা গ্রান আমার নাকের মধ্যে আসছে, যে গ্রানটা আমি 90-এর দশকে যখন এফডিসি ঢুকতাম এই গেট দিয়ে, তখন বাতাসের মধ্যে একটা গন্ধ ছিল আমার কাছে। আজকে সকালবেলা হঠাৎ করে সেরকম একটা গন্ধ অনুভব করলাম, সত্যি কথা বলে একদম মনের থেকে বললাম, কেমন যেন একটা গন্ধ ফিল হলো, এটা বোঝানো যাবে না।